আসসালামু আলাইকুম, বিসমিল্লাহি রহমানি রহিম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। সেহরি খেতে উঠে পড়েছে সাইদুলের বাবা, সেহরিটা খেয়ে নিতেছে। সাইদুলে বসে সেহরি খেয়ে শুয়ে আছে, আর সাইদুলের বাবা সেহরি খেলো। তারপর তো সেহরি খাওয়ার পর ব্রাশ করে বসেছিল, আইজান দিল, পরে চলে যাচ্ছে মসজিদে সাইদুলের বাবা। আমিও দাঁড়িয়ে যাব নামাজে। শুভ সকাল, এখন বেজে গেছে 10টা। আমি দোতলা উঠতেছি, দোতলাটা পরিষ্কার করাবো, কারণ মেহমান তো আসতেছে। মেহমান কি, বাড়ির মানুষ বাড়িতে এসে ঈদ করবে, এই জন্য দোতলাটা গোছানো হচ্ছে। সাইদুলের রুম তো সাইদুল দুদিন যাবত পরিষ্কার করতেছে, আজকে ভালোভাবে ঝাড়ু দিয়ে মুছে নিবে, দুইটা রুমে মোছা হবে, কারণ মানে সবাই আসলে একসাথে উপরে নিচে শোয়া হয়। এখন সাইদুলের রুমটা দেখাবো। সাইদুলের রুমটা একটু অগোছানোই, এখন তুইও ভালো মতন চাদরটা তো বিছানো হয় না, ঘরটা ঝাড়ু দিয়ে মোছা হোক, তারপরে সাইদুল তো আশটা ফেলেছে, এখন সুন্দরভাবে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিব। তারপর তো আমি নেমে পড়েছিলাম, উপরতলাটা গুছিয়ে রেখে আসলাম, ভাবি উপরতলা চলে গেল ঝাড়ু দিয়ে মোছার জন্য। আর আমি মেহেন্দি গাছ থেকে মেহেন্দি ছিঁড়ে আনলাম, ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন মেহেন্দিটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই। আর এদিকে পুঁই শাক কিনে দিয়ে গেল সাইদুলের বাবা, মা তা বেছে দিতেছে। তারপর তো বেজে গেল বেলা 11টা, জান্নাত ভুরি না, জান্নাত পাখি দুই হাত ভরে মেহেদি দিয়েছে, তার সাথে সাথে আমিও মেহেদি দিয়েছি। ব্লান্ডারে ব্লেন্ড করা হয়ে যাওয়ার পর জান্নাতকে দিয়ে এসেছিলাম। জান্নাতের মা জান্নাতকে দুই হাত ভরে মেহেদি লাগিয়ে দিয়েছে, তারপরে আমিও দিয়ে বসে আছি, এখন তো কোনো কাজ নেই। তারপরে বিকেল 4টা বাজে চলে আসলাম রান্নাঘরে। কী কী রান্না করব, এই যে পোয়া মাছ লবণ দিয়ে রেখেছিলাম, পোয়া মাছ রান্না করব ধুন্দুল দিয়ে, এই যে ধুন্দুল, আর ইলিশ মাছ বের করে রেখেছি। ইলিশ মাছ এক টুকটা খালি শুধু হুজুরকে রান্না করে দেবো, আর বাকিগুলো ভেজে খাবে। আর পুঁই শাকের ডোগার ডাল রান্না করব, আর পুঁই শাক ভাজি করব। গতকালকে তো হুজুরে ভাত দেওয়া হয়েছে, আজকেও হুজুরে ভাত দেওয়া হবে। আর পুঁই শাক ডালটা তো আমি চুলায় বসিয়ে দিতেছি প্রেশার কুকারে, পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন নিয়েছি, একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে তারপর পরিমাণ মতন পানি দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিব। তিন চারটা সিসল, চারটা না তিনটা সিসল আমি নামিয়ে রাখবো। পুঁই শাক ডালটা প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে, পরে রসুন আর শুকনো মরিচ দিয়ে ভাগা দিব। আর পাশের চুলায় পুঁই শাকটা বসিয়ে দিয়েছি, পেঁয়াজ দিইনি, এখন তুলি আর একটু মজুক, পরে পেঁয়াজটা দেবো। সাথে দিয়েছি লবণ, কাঁচামরিচ আর ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক ভাজি করলে খুবই ভালো লাগে। তারপর তো ডালটা দুই তিনটা শেষ হওয়ার পর নামিয়ে রেখেছি, এখন ধুন্দুলের তরকারিটা মেখে চুকে বসাবো। আমি আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিলাম, এখন একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে আর তেল দিয়ে ভালোভাবে মেখে অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দেবো পোয়া মাছের তরকারিটা ধুন্দুল দিয়ে।
তারপর তো ধুনদুলের তরকারিটা প্রায় হয়ে এসেছে, ঝোলটা আর একটু ঘন হলে নামিয়ে ফেলবো। আলু আর ধুনদুল তো সেদ্ধ হয়েছে, আর পোয়া মাছের তরকারি অতটা বেশি নাড়া দিতে হয় না, কারণ পোয়া মাছ এভাবে নরম। তারপর তো শাকের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখন ঝরা দিয়ে ফেলবো। অনেকটাই পানি উঠেছে পুঁই শাকে, ঝরা দিয়ে প্রথমে ডাল বাগার দেবো, পরে পুঁই শাক বাগার দেবো। এই যে প্রেশার কুকারে ডালটা হয়ে গেছে, আমি একটু হালকা নাড়া দিলাম, এখন রসুন আর শুকনা মরিচ দিয়ে বাগার দিই। এই যে রসুন আর শুকনা মরিচ তেলের মধ্যে ভেজে নিয়েছে, এর মধ্যে ডাল ঢেলে দেব, পুঁই শাকের ডাল। তারপরে পুঁই শাকটাও বাগার দিয়ে ফেললাম। সেহরি আর সন্ধ্যা রাতে রান্না হয়ে গেল। আমি কি কি রান্না করেছি, এই যে পুঁই শাক ভাজি করেছি ইলিশ মাছের মাথা দিয়ে, আর একটা ইলিশ মাছ ভোনা করেছি, আর পুঁই শাক ডাল আর ধুনদুল দিয়ে পোয়া মাছের তরকারি, একটা ইলিশ মাছ রান্না করেছি হুজুরের জন্য। তারপর তো সব কিছু রেডি হয়ে গেছে, আমি এখন ভাজা শুরু করে দিয়েছি। আসরের নামাজ পড়ে এসে প্রথমে বেগুনি চপগুলো ভেজে নিতেছি। তারপর তো সব কিছু নিয়ে ড্রয়িং রুমে চলে আসলাম, সাইদুল্লা বাবাও চলে এসেছে, আমরা এখন সবাই ইফতারিটা করে নিব আজান দিলে। আজান তো দিয়ে দিল, এখন আমরা ইফতারিটা করে নিতেছি। ইফতারি করার পর ঘরগুলিও গুছালাম, ভাবিও চলে এসেছিলো, ভাবিও ধুয়েতে চলে গেল, আর আমিও চলে আসলাম বালাসুরে। সাইদুলের বাবাকে নিয়ে এখন যাব শ্রীনগরে, এই জন্য বালাসুর যাচ্ছি। সাইদুলও আমার সাথে যাচ্ছে, দোকানে বসবে। সাইদুলকে দোকানে বসিয়ে রেখে আমি যাব বালাসুর সাইদুলের বাবাকে নিয়ে। এই যে সাইদুলের বাবার দোকানের সামনে চলে এসেছি, এখানে তো অনেক কিছু বিক্রি করতেছে, অনেকে দেখালাম তোমাদের, আর বালাসুরটা অনেক ভিড়, অনেক মানুষ দেখা যাচ্ছে। তারপর তো চলে আসলাম শ্রীনগর, আসার পরে সাইদুল বাবা কাঁঠাল দেখে একটু ঘ্রাণ নিতেছে, দেখি কাঁঠাল ভালো কিনা, পরে আর মনে করলো ভালো না, এই জন্য আর কিনলো না। কাঁঠাল আম তো শ্রীনগরে উঠেছে, আর শ্রীনগরে তো অনেক মানুষ দেখা যাচ্ছে। তারপরে আমরা শ্রীনগরে দুটা কাজে এসেছি, সারামণির জুতা কিনবো আর চাদর কিনবো, মানে বেডশিট কিনবো।
খাটের জন্য। এই জন্য শ্রীনগর আসা হয়েছে, সারামণিকে নিয়ে এসেছি, ওর জুতা কিনবো। তারপর তো চাদর কিনা হয়ে গেল, মানে বেডশিট কিনা হয়ে গেল, তিনটা বেডশিট কিনেছি। তারপর তো চলে আসলাম বড় মার্কেটে, আর রহমান প্লাজা, সেখানে জুতা থেকে শুরু করে সব কিনতে পাওয়া যায়। আমরা যেহেতু জুতা কিনতে এসেছি, শুধু জুতার দোকানে ঘুরবো। তারপর অবশেষে সারামণির জন্য একজোড়া জুতা কিনা হলো, এই দোকান থেকেই কিনলাম ব্ল্যাক জুতা। তারপরে জুতা কিনে চলে আসলাম বাসায়। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।